এদিকে করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে বিশ্বে যখন আতঙ্ক বাড়ছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন ওমিক্রনের এই ধাক্কা হতে পারে করোনা বিদায়ের সূচনা। বিশেষজ্ঞরা উদাহরণও হাজির করছেন। তারা বলছেন 100 বছর আগের স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনা চরিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন তারা। বিস্তারিত মাসুদ রানার টেস্ট রিপোর্ট। ইতিহাসের ভয়ঙ্করতম মহামারী ছিল 1918 সালের স্প্যানিশ ফ্লু। রোগটি দ্বিতীয় ধাপে অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল। শুধু ভারতবর্ষেই মারা যায় প্রায় 1,40,00,000-এর মতো মানুষ। 1921 সালের দিকে এসে স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা অনেকটা কমে গেলেও ফ্লুজনিত অসুস্থতা কয়েক দশক পরেই ফিরে এসেছে নতুন রূপে, পরিণত হয়েছে সাধারণ রোগে। গবেষণা বলছে ধরন বদলানোর কারণে ভাইরাস যত দুর্বল হবে তত কম বিপজ্জনক। আর করোনা ভাইরাস এরই মধ্যে কয়েকবার রূপ পরিবর্তন করেছে। ওমিক্রনে নতুন আক্রান্তরা কম বয়সী, আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ডেল্টার চেয়ে অনেকটাই কম। আর বিশেষজ্ঞরা স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনা চিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন। प्रीवियस वेव और इस वेव में मेरे को लगता है कि ये मैसेज करता है कि डरने की जरूरत नहीं है। नंबर वन, उन्होंने कहा कि इन्फ्लुएंजा लाइक इलनेस या यूआरआई लाइक सिम्टम्स हैं, ये ओमिक्रॉन के अंदर सिंपली 30% केसेस के अंदर आ रहे हैं एज कम्पेयर टू प्रीवियस वेव जिसमें 90% लोगों में यूआरआई लाइक सिम्टम्स थे। दूसरा, हॉस्पिटल एडमिशन है वो ओमिक्रॉन में सिग्निफिकेंटली रिड्यूस हैं। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও আশা করছেন 2022 সালে করোনা ভাইরাস মহামারী হার মানবে। সমীক্ষার দাবি, ওমিক্রন ভ্যারিয়েন্টটি তার শক্তি খুয়ে ক্রমশ এক সাধারণ সংক্রমণের চেহারা নেবে, কমবে মৃত্যু হারও। তবে পাশাপাশি সংশ্লিষ্ট সব মহল এখনও সতর্কতা অবলম্বনের কথাও জোর দিচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24।